নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আর এই নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে ঝড় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলায়ও ঝড় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গের দুই এক জেলায় ভারী বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। আজ ঝেপে বৃষ্টি বাংলায়, ভারী বর্ষণের পূর্বাভাস। আমূল বদলে গেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। সকাল থেকে রাত অবধি চলছে বর্ষণ। শুক্রবারও আবহাওয়ার বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। আজও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ হতে পারে তিনটি জেলায়। আজ পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি সহ 12টি জেলার অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তিলোত্তমার তাপমাত্রা আজ 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে খবর। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সর্বত্র ঝড় বৃষ্টি হবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের পরিমাণ খানিকটা বাড়বে। সোমবার থেকে বুধবার অবধি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি হাওয়া অফিস। তবে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ফুঁসতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ফের বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে আরও বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবার দেখুন বন্ধুরা, 2 তারিখ থেকে 3 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 2 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, 2 তারিখ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই 3টি জেলাতেও 2 তারিখ ভারী বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই 3টি জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, 2 তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখুন বন্ধুরা, 3 তারিখ থেকে 4 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 3 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের এই 4টি জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই 4টি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, 3 তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।